डियर ভিউয়ার্স আজ কে আমরা শিখব ডিম ভাজি মশলা রেসিপি এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটি টমেটোর অর্ধেক কুচি এবং তিনটি কাঁচা মরিচ কুচি নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিব मतो टेस्टिंग सॉल्ट दिए दिब एबार प्याजटाके भालो करे मेखे निब माखानो प्याजेर साथे टमेटो कुचि एवं मरीच कुचिटाओ भालो करे मेखे निब ভিউয়ার্স মাখানো হয়ে গেলে এবার আমরা একটি ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিব এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিব ভিউয়ার্স এবার প্রায় ফ্রাইপ্যানে তেল দিয়ে তেলটা ভালো করে ফ্রাইপ্যানে ব্রাশ করে নিতে হবে ভিউয়ার্স এবার আমরা মাখানো ডিমটা দিয়ে দিব ভিউয়ার্স নিচের পিঠ হয়ে গেলে এবার আমরা উল্টে নিব ডিম ভাজি মশলা রেসিপি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস